আমার গলাটা যেন কি চেপে ধরেছে। ধীরে 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 সেই ব্যক্তি স্পষ্ট হতে লাগলো। সেই সিরদানা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। স্যার, আসতে পারি? হ্যাঁ, এসো। স্যার, বলছি, আমার কিছু টাকা অ্যাডভান্স লাগবে। ভাইয়ের বেজায় অসুখ, হসপিটালে ভর্তি, সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর ওষুধপত্র। মগের মুল্লুক পেয়েছো? টাকা নেই, কাজ করতে হয়, করো না হলে ছাড়ো। আছে তো সরকারি হাসপাতালে, তার আবার কিসের খরচ? যাও যাও, অনেক কাজ পড়ে আছে। প্ল্যাটফর্মে বসে বসে বসের প্রতিটা কথা ভাবছিলাম। মনটা একদম ভালো নেই। ভাইটার পেটে টিউমার, অপারেশন এক সপ্তাহে না করালে হয়তো ভাই আর। বাবা মারা যাওয়ার পর মা আমাদের দুই ভাইকে অনেক কষ্ট করে বড় করেছেন। বছরখানেকও হয়নি চাকরিটা পেয়েছি। ভেবেছিলাম সংসারের হাল ফিরবে, ভাইয়ের এরকম খবরে যেন সব থেমে গেছে। সঞ্চয়ও তেমন নেই, টাকার অভাবে আজ ভাইটাকে হারাতে বসেছি। এই টিকিট 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 নিন, এক টাকা দশ লাখ, এক টাকা দশ লাখ, না কিনলে আপনার লস। এই টিকিট টিকিট। আরে থামুন তো মশাই, এসব ভাওতাবাজি করে মাথাটা কেন গরম করাচ্ছেন? প্ল্যাটফর্মে কি শান্তিতে বসাও দেয়? টাকা কি পাওয়া এতই সোজা নাকি? আরে গুরু, মাথা তো বড্ড গরম করে বসে আছে দেখছি। একটা টিকিট নাও, কেটে পড়ি, তোমারও লাভ আর আমারও। লোকটির কথায় এত বিরক্তি লাগলো যে খাওয়ার জন্য রাখা একটা টাকা সেটাও দিয়ে দিলাম। এই নাও, দিয়ে এবার বিদায় হও। এ না গুরু, ফোন নাম্বারটা বলো জলদি, জিতলে ফোন করবো তো নাকি। আর ওই 5% কমিশনটা কিন্তু আমার মনে রাখবে, ব্যাস বলে দিল। কথা না বাড়িয়ে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। হুইসেল দিতে দিতে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল। উঠে জানালার ধারে একটি সিট নিয়ে বসে পড়লাম। ট্রেন অবিরাম গতিতে কালো আঁধারির মধ্য দিয়ে ছুটে চলেছে। বাইরের অন্ধকার আমার বিষণ্ণতাকে আরো বাড়িয়ে দিল। তেমন কেউ আর স্টেশনে নামল না। গোপালগঞ্জ একদম গণ্ডগ্রাম না হলেও এই 9-10টার সময় লোক না থাকাটাই স্বাভাবিক। প্ল্যাটফর্ম থেকে লাইন ধরে হাঁটা শুরু করলাম। সঠিক পথ ধরে গেলে খানিকটা বেশি হাঁটতে হয়, তাই এই ব্যবস্থা এক অলিখিত নিয়ম। দুধারে কচু আর হোগলাবনের ঝোপ, কুয়াশা উঁকি দিয়েছে একটু একটু। টর্চের আলোয় হেঁটে চললাম। মা হাসপাতালে ভাইয়ের কাছেই আছে, আজ অভুক্তই শুয়ে পড়তে হবে। কি কে যেন পড়ে আছে না? টর্চের আলোটা ফেলতেই বিভৎস এক দৃশ্যে গলা থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। এক মধ্যবয়স্ক লোকের ছিন্ন ভিন্ন নিথর দেহ, লাইন পুরো রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। কি করব কি না করব কিচ্ছু না বুঝে হতভম্ব হয়ে লাইনে দাঁড়িয়ে আছি। তখনই চোখে পড়ল, হ্যাঁ ঠিক, একটা ব্যাগ না, ওটা 100-500 টাকার বান্ডিল। ওই অন্ধকারেও আমার চোখ যেন চকচক করে উঠল, সাথে ভাইয়ের মুখটাও ভেসে উঠল।
দ্বিতীয়বার আর না ভেবে টাকার বান্ডিলটা ব্যাগে ঢোকালাম। এবার তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম, যাক আর কোনো চিন্তা নেই, অপারেশনটা ঠিকভাবে হয়ে গেলেই। ভাবতে ভাবতে যে কখন চোখ বুজে এলো, এত রাত্রে আবার কে? কে? ঘড়ির কাঁটা তখন তিনটের কোটায়। ভয় পেয়ে গেলাম। তাহলে কি ভাইয়ের কিছু হলো? না না, নির্ঘাত পুলিশ, টাকার ব্যাপার জেনে। অবাক হয়ে গেলাম, কেউ নেই। একটা দমকা বাতাস ঘরে ঢুকে বাতির আলোটা নিভিয়ে দিল। আমি ভয় ভয় বললাম, কে 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 ওখানে? কোনো উত্তর এলো না। যাক, তাহলে ওই হাওয়াই নিস্তব্ধ রাত্রে টোকা মনে হয়েছে। পরের দিন কাজ সারতে সারতে 9টা বাজতে যায়। মনটা ভালোই ছিল। দরজায় তালা দিয়ে রাস্তায় নামলাম। ভেতরের এই রাস্তা দিয়ে গেলে বেশ কিছুটা কাছে হয়। রাস্তাটা বেশ শুনশান, কিন্তু একা হাঁটতে বেশ লাগে। রাস্তার স্ট্রিট ল্যাম্পগুলো দপ দপ করছে। কেউ ফলো করছে মনে হলো না, কেউ তো নেই। ঘুরে হাঁটতে গিয়ে এক জোর ধাক্কায় মাটিতে এসে পড়লাম। আমার গলাটা যেন কি চেপে ধরেছে। ধীরে 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 সেই ব্যক্তি স্পষ্ট হতে লাগলো। সে সিঁড়ধানা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই কালকের কাটা দেহটা আমার গলা চেপে ধরেছে, শরীরের রক্ত জমাট বেঁধেছে, মাথাটা শূন্যে ভাসছে। কে? টাকা চুরি করে পালাবি ভাবছিস? আমি তোকে 24 ঘন্টা সময় দিচ্ছি, টাকাটা আমার বাড়ি পৌঁছে দিয়ে আসবি, না হলে তোর মাথাটা আমি ধর থেকে আলাদা করে দেব। আমি আর না সামলাতে পেরে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল প্রায় ভোরে। আমার ভুল বুঝতে পারলাম। আজ রবিবার, অফিসের ছুটি। সকাল সকাল স্টেশন মাস্টারের থেকে ঠিকানাটা নিয়ে বাড়ির সামনে হাজির হলাম। পুরনো বাড়ি, অযত্নে সামনে আগাছাতে ভরে গেছে। দরজায় টোকা দিলাম। কে বাবা তুমি? আমায় চিনবেন না আপনি? আপনার ছেলের এই টাকাগুলো দিতে এলাম। মঙ্গল হোক বাবা তোমার। এই টাকাটা আমার ছেলে আমার স্ত্রীর চিকিৎসার জন্য কাল তুলতে গিয়েছিল, কিন্তু রাস্তা। উনি কথা শেষ করতে পারলেন না। আমি কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম। নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আমি কিনা এই বৃদ্ধের টাকা? ছিছি, ভাইয়ের কথাটা ভেবে মনটা আবার খারাপ হয়ে গেল। এবার কি হবে তাহলে? হ্যালো। আরে গুরু, ভালো তো? কে? আরে গুরু, কালকের সেই লটারি মনে নেই? ও হ্যাঁ, কি হয়েছে? আরে গুরু, এত মন মরা কেন? তোমারই তো এখন সময়। সকাল থেকে অনেক চেষ্টা করে এই ফোন লাগলো। হ্যাঁ, কালকের টিকিটে তো পুরো 10 লাখ সাজিয়েছো গুরু। তবে 5% কমিশনটার কথা মনে আছে তো? আজ একবার স্টেশনে এসো, টাকা আনতে যেতে হবে তো গুরু। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। আনন্দে লাফিয়ে ওঠার মতো অবস্থা। হাত জড়ো করে বললাম, মা গো, তোমার ইচ্ছেই আজ ভাইয়ের অপারেশনটা হয়ে যাবে। একটা ট্রেন পাস দিয়ে বেরিয়ে গেল। হাওয়ায় খুব হালকা লাগছে। একটা কথা আজ আবারও পরিষ্কার হয়ে গেল, কারো ভালো করলে সর্বদা নিজেরও ভালো হয়।